সৌরজগতের বাইরের কোনো গ্রহে প্রথমবারের মতো জলের সন্ধান মিলেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ WASP 96B নামের একটি গ্রহে এই জলের সন্ধান পেয়েছে। 12 জুলাই টেলিস্কোপটি তার বৈজ্ঞানিক কার্যকলাপ শুরু করেছে এবং এরই মধ্যে মহাবিশ্ব থেকে কিছু অসাধারণ দৃশ্য তুলে এনেছে। টেলিস্কোপটি উৎক্ষেপণের উদ্দেশ্যসমূহের মধ্যে অন্যতম ছিল সৌরজগতের বাইরের গ্রহগুলোর অনুসন্ধান, আর প্রথম দিন থেকেই টেলিস্কোপটি তার সেই কাজ শুরু করেছে। পৃথিবী থেকে প্রায় 1500 আলোকবর্ষ দূরে আমাদের দক্ষিণ আকাশের দিকে ফিনিক্স নামের একটি নক্ষত্র মণ্ডলে WASP 96B নামের একটি গ্রহের সন্ধান পায় টেলিস্কোপটি, যেটি প্রায় আমাদের সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথমবার সৌরজগতের বাইরের কোন গ্রহের বায়ুমণ্ডলের নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। এদিন খুঁজে পাওয়া এই গ্রহটির বায়ুমণ্ডল ছিল উত্তপ্ত এবং জলীয় বাষ্পে পূর্ণ। এছাড়াও রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের মতোই জলীয় বাষ্পের ঘন মেঘ এবং কুয়াশা। এই এক্সোপ্ল্যানেটটি থেকে তার নক্ষত্রের দূরত্ব বুধ থেকে সূর্যের দূরত্বের 9 ভাগের 1 ভাগ মাত্র। যেহেতু এটি তার নক্ষত্রের খুব কাছাকাছি রয়েছে, তাই এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 537 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 3.5 দিনে এটি তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে আসছে। তবে এই গ্রহের আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল এর ভর বৃহস্পতির ভরের অর্ধেকেরও কম, কিন্তু আকারে বৃহস্পতির প্রায় 1.5 গুণ। এর আগে এত বিস্তারিতভাবে কোনো এক্সোপ্ল্যানেটকে অনুসন্ধান করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নিয়ার ইনফ্রারেড ইমেজার এবং স্লিটলেস স্পেকট্রোগ্রাফ সদ্য আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট থেকে এসব তথ্য তুলে নিয়ে এসেছে। আগামীতে এই টেলিস্কোপটি আরও অসংখ্য এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণ করতে চলেছে। তাই জ্যোতির্বিজ্ঞানীগণ আশাবাদী এসব এক্সোপ্ল্যানেটের মধ্যে পৃথিবীর মতো বসবাসের অনুকূল গ্রহেরও সন্ধান মিলতে চলেছে।